প্রিয় বন্ধুরা, হেলেনা জাহাঙ্গীরের বাসায় মদ ক্যাসিনো পাওয়া নিয়ে মুখ খুললেন তার মেয়ে জেসিয়া। মায়ের সম্বন্ধে এমন সব গোপন তথ্য ফাঁস করে দিলেন মেয়ে, যা শুনে হতবাক সবাই। এদিকে আলোচিত সমালোচিত এই হেলেনার উত্থান হলো কিভাবে জানলে অবাক হয়ে যাবেন অনেকে, তাই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, কারণ বিনোদন জগতের সব রকম খবর এখানেই রয়েছে। বর্তমান সময়ে আলোচিত সমালোচিত আওয়ামী লীগের উপকমিটির সদস্য পদ হারানো এফবিসিসিআইর পরিচালক হেলেনা জাহাঙ্গীরের রাজধানীর গুলশানের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। তার বাসা থেকে আরও উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মদ, বিয়ার, বিদেশি মুদ্রা, চাকু, মোবাইল সেট, ক্যাসিনো সরঞ্জাম, এটিএম কার্ড ও হরিণের চামড়া। বৃহস্পতিবার রাত 12:10 তাকে আটক করা হয়। র্যাবের ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানিয়েছেন তাকে গ্রেফতার করা হয়েছে। র্যাব কার্যালয়ে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হেলেনা জাহাঙ্গীরকে আটকের সময় র্যাব নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাদক সহ যেসব মালামাল জব্দ করেছে সে বিষয়ে মুখ খুলেছেন হেলেনার মেয়ে জেসিয়া আলম। বৃহস্পতিবার দিবাগত রাতে গুলশানের বাসায় অভিযান শেষে সাংবাদিকদের কাছে এ বিষয়ে বিস্তারিত বলেন জেসিয়া। মদের বিষয়ে জানতে চাইলে জেসিয়া বলেন, আমার ভাইয়া মদ পান করেন, সেগুলোই বাসায় ছিল। তবে ভাইয়ার মদ পানের লাইসেন্স রয়েছে, পাসপোর্টও আছে। হরিণের চামড়ার বিষয়ে জানতে চাইলে হেলেনার মেয়ে বলেন, ভাইয়ার বিয়ের সময় মায়ের সঙ্গে রাজনীতি করা নেতা নেত্রীরা মিলে ওইটা গিফট করেছিলেন, সেটি দেয়ালেই ঝোলানো ছিল। ক্যাসিনোর সরঞ্জামাদের বিষয়ে তিনি বলেন, ক্যাসিনোর চিপস সেগুলো আমরা নিজেরাই খেলতাম আর সময় কাটাতাম। তবে ক্যাসিনো খেলতে যে বোর্ড আর সরঞ্জাম লাগে তা নেই আমাদের। ধরেন বাসায় তাস খেলে না কেউ, সেরকম একটা কিছু আর কি, জাস্ট ক্যাসিনোর চিপগুলো ছিল বাসায়। মানুষ গেম খেলতে পারে না ওরকম। বিদেশি মুদ্রার বিষয়ে জানতে চাইলে জেসিয়া বলেন, আমরা র্যান্ডমলি বিদেশে যাই, একাধিক দেশে আমাদের নিয়মিত যাতায়াত রয়েছে। বিদেশ থেকে আসার পর যে মুদ্রাগুলো বেঁচে যায় সেগুলো তো রাস্তায় ফেলে দিতে পারি না, ওইসব মুদ্রা থেকে গেছে। গভীর রাতে অভিযান নিয়ে প্রশ্ন তোলেন হেলেনার মেয়ে, বলেন, আমাদের বাসায় এলিগাল মালামাল রয়েছে মানলাম, তাই বলে ওরকম ভাবে অভিযান করা যায়? কোনো ওয়ারেন্ট নেই, সার্চ ওয়ারেন্ট নেই, হুট করে ঢুকে গেল আর অভিযান চালালো, কোনো কোঅপারেট নাই। এর আগে গুলশানের 37 নম্বর রোডের 5 নম্বর বাসা থেকে দীর্ঘ প্রায় 4 ঘন্টা অভিযান শেষে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র‍্যাব। এই সময় তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকি টকি সেট, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়া উদ্ধার করা হয়। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। এরপর দিবাগত রাত 2 থেকে রাত 4:15 পর্যন্ত হেলেনা জাহাঙ্গীরের আইপি টিভি জয়যাত্রা টেলিভিশনের অফিসে অভিযান চালান র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে টেলিভিশন চ্যানেলটির কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তদন্ত করে যদি বৈধ কাগজপত্র না পাওয়া যায় তাহলে চ্যানেলটি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন র‍্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ। হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য ছিলেন, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তার সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের নীতি বহির্ভূত হওয়ায় কদিন আগে তাকে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। নামের সঙ্গে লীগ যুক্ত করে গড়ে ওঠা আওয়ামী লীগের অনুমোদনহীন একটি সংগঠনের সভাপতি পদে নাম আসার পর তার বিরুদ্ধে এ পদক্ষেপ নিয়েছে দলটির মহিলা বিষয়ক উপকমিটি। জয়যাত্রা গ্রুপের কর্ণধার হেলেনা জাহাঙ্গীর নিজেকে আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসাবেও পরিচয় দেন। সম্প্রতি ফেসবুকে বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ নামের একটি সংগঠনের সভাপতি হিসাবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসে। সব বিতর্কিত কর্মকাণ্ডে সম্পৃক্ততা তিনি অস্বীকার করেছেন। সম্মানিত দর্শক, হেলেনা জাহাঙ্গীরের কি বিচার হওয়া উচিত বলে আপনি মনে করেন? কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।